What's up guys, I am AJ, welcome to my YouTube channel. আমরা চলে এসেছি এখানে হচ্ছে নরসিংদিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার ভাই রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন রাজু ভাই রয়েছে। ভাইয়ের এখানে আমরা ওয়াইফাই জোন করব। আমরা পাশে ভাইয়ের নামটা কি ভাই? দেলোয়ার হোসেন। ভাই টাওয়ারটির কাজ করেছে। তো হাতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লাইট বিম। আমরা এখানে এক পেয়ার লাইট বিম ব্যবহার করব এবং এক পেয়ার 180 ব্যবহার করব ক্যাম্বিয়াম সিরিজে। এবং ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন আলতাই C1 রয়েছে। আমরা এখানে আলতাই C1 দিয়ে এখানে আমরা ওয়াইফাই জোন করব। তো এরিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশে হচ্ছে মেন রোড রয়েছে, পাশাপাশি আপনারা সেভেন রিংস কোম্পানির যেই সিমেন্টগুলো রয়েছে, সিমেন্টের মেন ফ্যাক্টরি এখানে। আর টাওয়ারটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টাওয়ারটি। এটা হচ্ছে 40 ফিটের একটি টাওয়ার এখানে রেডি করা হয়েছে। এবং অপর প্রান্তে একটি টাওয়ার রয়েছে, ওটা কয় ফিট হবে ভাই? ওটা হচ্ছে 70 ফিটের। কোনো বিল্ডিংয়ের উপরে না মাটিতে? মাটি থেকে 70 ফিট রয়েছে ওই টাওয়ারটি। ডিস্টেন্স খুব একটা বেশি না, মাত্র এখান থেকে হয়তো বা 1.5 কিলোমিটার হবে। 1.5 কিলোমিটারের মধ্যে আমরা এই ডিভাইসটি ইনস্টলেশন করব। এটা হচ্ছে লাইট বিমের মডেল, 450 mbps এর একটি লাইট বিম এটা। তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাহাজ রয়েছে, আপনাদেরকে এখন দেখিয়ে দিব আমি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিছনের দিকে আমাদের ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পান অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে। তো জাহাজের যেই জাহাজে এখানে ওনারা ওয়াইফাই ব্যবহার করবে, ওনারা এখান থেকে আমরা সাপ্লাই দেবো ওয়াইফাইটি। দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে নরসিংদি রোড, এখান থেকে হচ্ছে মেন নরসিংদিতে যেতে পারবেন আপনারা এই রোড ধরে ব্রিজ পার হয়ে। তো এখন আমরা সরাসরি ডিভাইসগুলো আমরা এখানে ইনস্টলেশন করব, রেডিও লিংক করব। এবং অপর প্রান্তে একটি টাওয়ার রয়েছে একটু দূরে, যেটা হয়তো বা এখানকার যে টাওয়ার রয়েছে টাওয়ার উঠলে দেখা যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কোনো প্রকার মন্তব্য দিয়ে থাকলে আপনি কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো আমরা এখানে এই টাওয়ারেও আমরা হটস্পট ডিভাইস ব্যবহার করব, এবং অন্য একটি টাওয়ার রয়েছে যেখানে ওখানেও আমরা হটস্পট ডিভাইস ব্যবহার করে দুইটা টাওয়ারই আমরা পুরোপুরি ওয়াইফাই জোনের আওতাতে এখানে নিয়ে আসব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন টাওয়ারে রয়েছি। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমরা কালকে রেডিও লিংক এখানে স্থাপন করেছি। প্রথম টাওয়ারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট বিম, পাশে রয়েছে এটা হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামের 180 এখানে আমরা ব্যবহার করেছি। তো প্রথম দিনে আমরা এখানে দুইটা রেডিও লিংক এখানে লাগিয়ে দিলাম। আজকে দ্বিতীয় দিন, আমরা আজকে সেকেন্ড টাওয়ারে যাব। অ্যান্ড গাইজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে কিছু প্ল্যান চেঞ্জ করেছি। যে আলতাইগুলো রয়েছে আলতাইগুলো এখন আমরা এই টাওয়ারে ব্যবহার করব না, আলতাইগুলো সরাসরি আমরা বিল্ডিংয়ের কর্নারে আমরা ব্যবহার করব, যেন ইউজাররা নিচে পর্যন্ত ভালোভাবে পায়। কারণ এখানে আমরা যদি আলতাইগুলো আমরা যদি এপিগুলো আমাদের যে এপি রয়েছে এগুলো আমরা যদি টাওয়ারে ব্যবহার করি তাহলে অনেক উঁচু হয়ে যাবে, যার কারণে আমরা এখানে এই বিল্ডিংয়ের যে কর্নারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কর্নারে ব্যবহার করব। চার সাইডে আমরা বিল্ডিংয়ের কর্নারে আমরা আলতাইগুলো ব্যবহার করব। অ্যান্ড পাশেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পাশে যে এখানে সেভেন রিং সিমেন্টের যে কোম্পানি রয়েছে এখানে কিন্তু ইউজার প্রচুর রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যার কারণে এখানে অনেক পরিমাণ ইউজার রয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখতে পাবেন এখানে যে জাহাজগুলো রয়েছে, জাহাজে রয়েছে সব থেকে বেশি ইউজার। অর্থাৎ আমাদের সেকেন্ড টাওয়ারের মূল টার্গেটই হবে জাহাজের ইউজারগুলো। ওই সাইটের দিকে এই দিকে আপনার হচ্ছে নতুন জাহাজগুলো তৈরি হয়, সেখানে অনেক পরিমাণ ইউজার রয়েছে, সেখানে আমাদের হচ্ছে মেন টার্গেট। তো আমরা এই সাইটে ব্যবহার করব, আমরা ব্যবহার করব আলতাই সিভান সাইটগুলোতে। করলে এই সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়াগুলো রয়েছে এরিয়াগুলো আমরা আস্তে আস্তে আমরা কাভারেজের একটি আওতাতে আনার চেষ্টা করব। এবং জাহাজের মধ্যে যে সমস্ত আমাদের ইউজারগুলো রয়েছে তারা যেন জাহাজ থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারে, আমরা সেভাবে ইন্টারনেট সেবা এখানে প্রদান করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে টাওয়ারটি, এটা হচ্ছে ফার্স্ট টাওয়ার। তো আমরা এখন আর দেরি না করে সরাসরি সেকেন্ড টাওয়ারে চলে যাব। তো চলুন দেরি না করে আমরা সরাসরি এখান থেকে সেকেন্ড টাওয়ারে চলে যাই। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, এটা হচ্ছে দ্বিতীয় স্পট, এটি আমাদের সেকেন্ড টাওয়ার। টাওয়ারটি ওনারাই বানিয়েছে। সব থেকে মজার একটি বিষয় হচ্ছে টাওয়ারটি ওনারা নিজেরা বানিয়ে 70 ফিট, এই টোটাল 80 ফিট হবে, 80 ফিট টাওয়ারটি নিচে থেকে কমপ্লিট করে এটা উঠিয়েছে।
এটা একটি বিরাট ব্যাপার। ওনারা কী টেকনিকে করেছে ওনারা সেটা ভালো জানে। এবং আরও একটি কাজ আপনারা দেখতে পাবেন এখানে, টাওয়ারটিতে কিন্তু বৈদ্যুতিক পোলের মতো যেভাবে সিস্টেম করা, এই দেখুন এখানে কিন্তু ঝালাই করা নেই কোনো প্রকার। আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি, রডগুলা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ঝালাই করা নেই, অর্থাৎ মুভ হচ্ছে রডগুলা। যখন আমরা উঠবো রডগুলা ঢুকিয়ে দিয়ে উঠে আবার রডগুলা সব নামিয়ে ফেলবো। সিস্টেমটা আপনারা আশা করতে দেখতে পাচ্ছেন, যেহেতু এটা মাঠের মধ্যে এরিয়াটি, এখানে যেন ডিভাইসগুলো চুরি না হয়ে যায় এজন্য এই কাজটি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড বাম পাশের দিকে আপনারা যেই শিপগুলো দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এই যে জাহাজগুলো, এই যে জাহাজে রয়েছে সম্পূর্ণ ইউজার, দেখতে পাচ্ছেন এই যে জাহাজগুলো এখানে খাড়া করা রয়েছে, এই ইউজারগুলাই হচ্ছে জাহাজে। পাশাপাশি জায়গাটি হচ্ছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই হচ্ছে ক্যাটসিস কেবেলগুলো, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব ক্যাটসিস কেবেলগুলো এখানে রেখেছি, মাথায় এগুলো সব ক্লিপ আমরা পাঞ্চ করেছি। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে শিপ এন্ড এই যে পুরো টাওয়ারের যে ভিউটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল টাওয়ারের ভিউটা, 80 ফিটের একটি টাওয়ার দেখতে পাচ্ছেন। এই হচ্ছে টাওয়ারের ভিউ, টাওয়ারটি ওনারা নিজেরা বানিয়েছে এবং টানাগুলোও কিন্তু সব ঠিকভাবে দেওয়া হয়নি, টানাগুলো দেওয়া হচ্ছে আস্তে আস্তে। গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ডিভাইসগুলো ব্যবহার করব, একটি লাইট বিম ব্যবহার করব, যে রেডিও লিঙ্কের মাধ্যমে ইন্টারনেট সংযোগটি আসবে, এবং এখানে আমরা কিছু আলতাই ব্যবহার করব, পরবর্তীতে আরও অনেক দামি দামি ডিভাইস এখানে ব্যবহার করা হবে। আপাতত আমরা এখানে আলতাই দিয়ে রান করব। তো এই চারটা ডিভাইস আমরা টোটাল এখন এই টাওয়ারে, আমরা এখন এই চারটা ডিভাইস এখানে ইনস্টলেশন করব। চারটা ডিভাইসের মধ্যে রেডিও লিঙ্ক, প্রথম রেডিও লিঙ্কের কাজ আমাদের ফার্স্ট টাওয়ার থেকে সেকেন্ড টাওয়ার এখানে ইন্টারনেট আনবে অ্যান্ড এখান থেকে হটস্পট করে আমরা এই আলতায়ের সাহায্যে এখানে যে ইউজারগুলো রয়েছে আমরা ইউজারগুলোকে সম্পূর্ণ সেবা দিব আমরা এই হটস্পট থেকে। তো অলরেডি টাওয়ারের কাজ চলতেছে, টাওয়ারের কাজ শেষ হলে ডিভাইসগুলো উপরে লাগিয়ে দিব। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেডিও লিঙ্ক লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখানে 277 Mbps, 285 Mbps আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি রয়েছে। মাঝে একটি বাধা রয়েছে, ওখানে যে সেভেন্ডিং সিমেন্টের যে কোম্পানিটি রয়েছে, কোম্পানির একটি কন্টেনারে আমাদের বাধা পড়ছিল যেহেতু আমাদের টাওয়ারের হাইটটি একটু কম ছিল। তবুও আমরা চেষ্টা করেছি যতটুকু ভালোভাবে ডিভাইসটি সেট আপ দেওয়া যায়। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।